আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাত ইদানিং একটা ভিডিও বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে একজন শেখ কাঞ্জুল ইমান সম্পর্কে অত্যন্ত বাজে মন্তব্য করেছেন এই যে একটা তাফসি এটা কিসের তাফসি কাফের হওয়া তাফসি এটা এই তাফসির কি জন্য করতে হয় কাফের যদি কেউ হইতে চায় ইসলাম গ্রহণ করার পর যে কাঞ্জুল ইমান পৃথিবী বিখ্যাত শেখ হাফিজে কোরআন উস্তাজুল ওলামা প্রায় সাড়ে চোদ্দোশো কিতাবের লেখক ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তালা আলীহির অনুবাদ আসলে কাঞ্জুল ইমান সম্পর্কে এনাদের সমস্যাটা হলো যে কাঞ্জুল ইমান এনাদের যে ভিত মিথ্যার ওপর রচিত ভিত সে ভিতকে নষ্ট করে দেয় এই জন্যই এনাদের কাঞ্জুল ইমান সম্পর্কে এত সমস্যা এক ভাই বলছিলেন যে কাঞ্জুল ইমান তাহলে এতই যখন সুন্দর অনুবাদ তখন এটা সৌদি আরবে কেন পড়ানো হয় না সৌদি আরবে কেন ব্যান ভাই সৌদি আরবে এই জন্য ব্যান যতক্ষণ পর্যন্ত সৌদি আরব জাজিরাতুল আরব ছিল জাজিরাতুল আরব থেকে যতক্ষণ পর্যন্ত সৌদি আরবে পরিণত হয়নি ততদিন পর্যন্ত সৌদি সুফিদের অধীনে ছিল তাহলে এটার দ্বারা আপনি কি দলিল নেবেন সুফিরা হক পথে যদি আপনি ওটার দ্বারা দলিল নেন যে সৌদি হুকুমত স্থাপিত হওয়ার আগে সুফিপন্থীরা হক পথে ছিল তাহলে আমি একমত ভাই তো সেটা তো আপনি মানবেন না তাহলে সৌদিতে কে হুকুমত করলো সেই হুকুমাত কোন অনুবাদকে সাপোর্ট করলো না করলো এর সঙ্গে আমাদের কোনো সমস্যা নাই আমরা দেখব কোরআন হাদিসের কম্পারেটিভ স্টাডি করে কে সুন্দর লিখেছেন গল্প শেষ কিন্তু আপনাদের ভয় হয় তার কারণ হচ্ছে আপনারা ভালোভাবে জানেন যে যখন পাশাপাশি কয়েকটি তাফাসিরকে রাখা হবে এবং কাঞ্জুল ইমানকে রাখা হবে তখন যে সমস্ত আকায়েদের ক্ষেত্রে আহলে ওয়াল জামাত যে সমস্ত আকিদাকে অনুসরণ করে সে সমস্ত আকিদা কোরআন মাজিদের অনুবাদ কাঞ্জুল ইমান থেকে প্রমাণিত হয়ে যাবে এবং সেখানে আপনাদের কিছু বলার থাকবে না যাই হোক আলহামদুলিল্লাহ এই শেখ কাঞ্জুল ইমান সম্পর্কে বাজে কথা বলতে গিয়ে পক্ষান্তরে কাঞ্জুলিমনের সমর্থন করেছেন তিনি কাঞ্জলিমানের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কাঞ্জুলিমনের অ্যাকসেপ্টেবিলিটি সম্পর্কে যে জন মানসিক মানসিক সমাজের মধ্যে এটা অ্যাকসেপ্টেবল ইত্যাদি সম্পর্কে তিনি কথা বলেছে আসুন শুনে নেব তিনি কি বলেছেন ইলাই দেশে ব্যাপকভাবে পড়া হয় এই দেশে স্বীকৃত বলা যেতে পারে সরকারিভাবেও হয়তো এর মর্যাদা আছে ইসলামী ফাউন্ডেশনে গেলে এই খাবে আসল কথা হলো যে সত্যকে কখনো চেপে রাখা যায় না সত্যকে কোনো অবস্থায় চেপে রাখা সম্ভব নয় ওয়াকুল জা আল হক ফাজা হক বাতিল ইন্নাল বাতিলা আক না জাহুকা এসেছে সত্য মিথ্যা হয়েছে অপসারিত এবং মিথ্যা ধ্বংস হওয়ারই জিনিস তো সেই হিসেবে ইনি সত্যটাকে অনেক ক্ষেত্রে কিছুটা প্রকাশও করে ফেলেছেন এই ভিডিওর মধ্যে তো আসল ব্যাপার হলো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি কারোর কথায় নিজের কান ভারী না করে আপনার যদি সমর্থ থাকে আপনার যদি সামর্থ্য থাকে আপনি কয়েকটা তাফসিরকে পাশাপাশি রাখুন এবং দেখুন কাঞ্জুল ইমান যেভাবে কোরআনের ভাবার্থটাকে ফুটিয়ে তুলেছে বিশেষ করে আকিদার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহু আলহি আলি ক্ষেত্রে আল্লাহ পাকে তৌহিদকে রসুল্লাহ সাল্লাহ আলহি আসলামের রেসালতকে যেখানে যেভাবে সম্বোধন করা উচিত যেখানে যতটুকু সম্মান করা উচিত সে বিষয়টা অবশ্যই আলাহ হজরত ফাজিলব্বেরল আলহি রহমা মেনটেন করেছেন তো আমি রিকোয়েস্ট করব পুনরায় যে আপনারা অন্যদিকে কান না দিয়ে অবশ্যই কাঞ্জলিমান ইমান পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ তফসির যতগুলো তফসির আছে অনেক তফসির আছে ভালো আমরা বলছি না যে কাঞ্জলিমান ছাড়া পৃথিবীতে কোনো তফসিরই নাই এটা বলছি না কাঞ্জলিমান ছাড়া অনেক ভালো তফসির আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে কাঞ্জলিমানের ইমানের ওপর আপনাদের রাগটা কেন কারণ এই কাঞ্জুল সৌদি হুকুমতের অনেক জিনিসকে ভুল প্রমাণিত করে দেয় এটাই আপনাদের রাগের অন্যতম কারণ যাই হোক জওয়াজাল আমাদেরকে সত্য সঠিক পথে চলার তৌফিকা করেন অমা আলাই মালাই বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ও ওবরাকাত